সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। মিত্রিকা টিভির আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডে আপনাদেরকে দেখাব, মাত্র 23 দিনে একটি লাল শাক চাষ করে 32,000 টাকা ইনকাম করেছে মিঠাপুকুর উপজেলার রানীপুকুর গ্রামের আতিকুর রহমান, যিনি 1 একর জমিতে রক্তজাবা জাতের লাল শাক চাষ করে 42,000 টাকা বিক্রি করেন। এই 42,000 টাকা বিক্রি করার পিছনে সে 1 একর জমিতে লাল শাক করতে খরচ করেছে 8 থেকে 10,000 টাকা। যে 10,000 টাকা খরচ করার মধ্য দিয়ে আগাম এই লাল শাক চাষ করার ফলে সে 32,000 টাকা লাভ করেছে। মাত্র 23 দিনের ব্যবধানে এই লাল শাক চাষ করে সে এত টাকা ইনকাম করেছে। সম্মানিত দর্শক শ্রোতা এবং কৃষক ভাইয়েরা, অতি সহজে কৃষক যাতে লাভবান হয় সেই উদ্দেশ্যে আজকের এই এপিসোড। আমাদের চাষিরা বিভিন্ন ধরনের ফসল চাষ করে থাকে। এই ফসল চাষ করার মধ্য দিয়ে একটি ফসল থেকে আরেকটি ফসল চাষ করার সময় অনেক সময় কোনো কোনো জমি পতিত রাখে। এই পতিত জমিতে আপনি লাল শাক চাষ করে একটা ভালো ইনকাম করতে পারেন। আপনি যদি আগাম জাতের এই সকল লাল শাক চাষ করেন তাহলে একটা ভালো দাম আপনি বাজারে পাবেন। অনেক সময় আমরা তো করি কি, সকল চাষি একসঙ্গে লাল শাক চাষ করি, এতে করে বাজারের যে লাল শাকের যে দামটি সেটি আমরা কম পাই। কিন্তু আমি যদি একটু বুদ্ধি করে আগাম জাতের আগাম সময়ে লাল শাকটি চাষ করি তাহলে বাজারে একটি ভালো দাম এবং ভালো প্রফিট আমরা করতে পারবো। এই সকল জমিগুলো পতিত না রেখে অনায়াসেই আমি লাল শাক চাষ করে পুষ্টির ঘাটতির পাশাপাশি একটা ভালো ইনকাম অবশ্যই করতে পারবো। লাল শাকের জাতগুলোর মধ্যে আলতাবেটি, রেড কিং, রক্তজবা, ললিতা প্রভৃতি জাতের লাল শাক চাষ করে আপনি অল্প সময়ে মাত্র 23 দিনেই ভালো একটি প্রফিট আপনি ইনকাম করতে পারেন। এই সকল লাল শাক চাষ করার ক্ষেত্রে জমিতে কয়েকটি মাত্র 3-4টি চাষ দিয়ে আপনি শতক প্রতি 500 গ্রাম ইউরিয়া, 200 গ্রাম ডিএপি বা টিএসপি, 200 গ্রাম এমওপি সার এবং শতক প্রতি 4 থেকে 5 কেজি গোবর সার প্রয়োগ করেই আপনি খরচেই এই সকল লাল শাকগুলো চাষ করতে পারেন। আজকে লাল শাকের বিষয়ে এই ভিডিওতে আমরা আপনাদেরকে পুরো বিষয়টি দেখানোর চেষ্টা করব। আজকের এই চাষি, আপনি যে শাকটি দেখতে পাচ্ছেন সেই শাকটি সে আগস্ট মাসের 31 তারিখে লাগিয়েছিলেন এবং সেপ্টেম্বর মাসের 22 তারিখে আজকে এই অবস্থানটি তার দেখতে পাচ্ছেন। এখানে সে এই শাকটি দাম ভালো পাওয়ার কারণে সে পাইকারি এটি 42,000 টাকা বিক্রি করেছেন। এই বিষয়ে আজকের আপনাদের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো, তো আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আজকে আপনাদেরকে দেখাবো অল্প সময়ে অল্প দিনে কিভাবে একটি লাভজনক আপনি লাল শাক চাষ করবেন, যে লাল শাক একাধারে আপনার পুষ্টির চাহিদা পূরণ করবে এবং চাষি অনেক সময় একটা জমি ফসল ওঠার পরে 2-2.5 মাস জমিতে ফেলে রাখেন। এই ফেলে রাখার সময়ে আপনি মাত্র 23 দিনে দেখেন এখানে 1 একর জায়গায় যে পরিমাণ শাক হয়েছে অকল্পনীয় একটি শাক হয়েছে, যে শাকটি বাজারে বিক্রি করলে চাষি খুব লাভবান হচ্ছেন। আমরা এই বিষয়ে আজকে কথা বলবো আজকে চাষি জনাব আতিকুর রহমান। আতিক ভাই কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি দেখতে পাচ্ছেন এখানে সুন্দর লাল শাক করেছেন। জি, এই লাল শাক কতখানি জমিতে করেছেন? 1 একর। 1 একর জমিতে এখানে কি জাতের লাল শাক করেছেন? রক্তজবা। রক্তজবা, সুন্দর একটি লাল শাকের জমি করেছেন। আজকে এই লাল শাকের এই এখন কতদিন বয়স? 23 দিন। 23 দিন? 23 দিনে এত বড় হয়েছে? জি। আচ্ছা, আপনার এই লাল শাক 1 একর জায়গা লাল শাক করতে কত টাকা খরচ হয়েছে? 8,500। 8,500 টাকা। শাকটা উঠার পরে আপনি কি করবেন? এরপরে আমি হচ্ছে আপনার গ্রীষ্মকালীন আলুর ভিতরে মিষ্টি কুমড়া দিয়েছেন, তারপরে লাল শাক, তারপর পেঁয়াজ। জি, পেঁয়াজ তুলে আবার আলু? না, পেঁয়াজ তুলে আমি মিষ্টি কুমড়া লাগাবো না আদার্স কাঁকরুল লাগাবেন, অথবা মিষ্টি কুমড়া লাগাবেন, নাহলে কাঁকরুল লাগাবেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আমাদের ছোট্ট একটি এপিসোড, যে লাল শাক চাষ করার লাভজনক কতটা, অত্যন্ত লাভজনক এই লাল শাকটি আপনি সহজেই চাষ করতে পারেন, অল্প সময়ে এই লাভজনক ফসলটি আপনি করতে পারেন। দেখা হবে আবারও কোনো নতুন এপিসোড নিয়ে, নতুন কোনো প্রযুক্তি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।